হ্যালো বন্ধুরা আমি রিমি রিমিস ব্লগে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি একটা সিরাম শিট মাস্ক রিভিউ করব সেটা হচ্ছে মামা আর্থে দেখো বন্ধুরা এটা হচ্ছে মামা আর্থের সিরাম শিট মাস্ক এটা হচ্ছে মামা আর্থে ভিটামিন সি ব্যাম্বু শিট মাস্ক উইথ ভিটামিন সি অ্যান্ড হানি ফর স্কিন ইলুমিনেশন প্যারাবিন অ্যান্ড সিলিকন ফ্রি ডার্মোটোলজি টেস্টেড সুইটেবল ফর অল স্কিন টেপ ওয়ান শিট মার্কস ইকুয়ালস টু নাইন ডেজ অফ সিরাম হাইড্রেশন বন্ধুরা এটা তোমরা সবাই ইউজ করতে পারো মানে যাদের ড্রাই স্কিন নর্মাল স্কিন ভেরি ড্রাই স্কিন অয়েলি স্কিন ভেরি অয়েলি স্কিন তারাও ইউজ করতে পারো আর যেহেতু ডার্মাটোলজি টেস্টেড সে তুমি বলতে পারি যে এটা কিন্তু যাদের সেন্সিটিভ স্কিন তারাও ইউজ করতে পারো কোনো অসুবিধা হবে না এটা প্রাইস আমি বলে দিচ্ছি এটা প্রাইস হচ্ছে ওয়ান ফর্টি নাইন একশো ঊনপঞ্চাশ টাকা কিন্তু এটা তোমরা ডিসকাউন্টে পেয়ে যাবে মানে ফাইভ টু টেন পারসেন্ট তোমরা ডিসকাউন্টে পেয়ে যাবে ওই ওয়ান ফর্টি টু কি ওয়ান ফর্টির মধ্যে তোমরা পেয়ে যাবে বন্ধুরা তোমাদের হয়তো মনে হতে পারে যে এটা একটু কস্টলি মানে মার্কেটে কিন্তু ফিফটি টু হান্ড্রেড রুপিসে অনেক ভালো ভালো কোম্পানি সিট মার্কস অ্যাভেলেবেল আছে কিন্তু আমি যেহেতু ইউজ করেছি ওই জন্য বলতে পারি যে ওই সিট মার্কস আর এই সিট মার্কসগুলোর মধ্যে কিন্তু একটু হলেও ডিফারেন্স আছে পার্থক্য কিন্তু আছে এবার বলি কোম্পানি কি কি ক্লেম করছে এটা হচ্ছে কোম্পানি বলছে এটা ইন্ডিয়ার ফার্স্ট শিট মার্কস মানে ব্যাম্বু শিট মার্কস গিভস রেডিয়েন্ট গ্লো তোমাদের রেডিয়েন্ট গ্লো দেয় তোমাদের ব্লেমিশেসগুলো কমায় ইভেন স্কিন টোন আনে এটা অল টাইপ অফ স্কিনের জন্য খুব সেফ এটার মধ্যে কী কী আছে আর এটার মধ্যে ভিটামিন সি আছে হানি আছে আর্গান অয়েল আছে ভিটামিন সির কাজ হচ্ছে পাওয়ার হাউস অফ অ্যান্টিঅক্সিডেন্ট আর তোমাদের ভিটামিন সির কাজ হচ্ছে বন্ধুরা স্কিনকে ব্রাইট করা স্কিনকে মানে ব্রাইট করে স্কিনের মধ্যে যে ডার্ক স্পট আছে স্কিনে যেখানে মেলানিম বেশি হয়ে যায় সেগুলোকে ভিটামিন সি কমায় রিডিউস করে আর অক্সিডেন্টে কাজ করে এগুলো হচ্ছে ভিটামিন সির কাজ হানি কাজ হচ্ছে এর মধ্যে হানি আছে হানি কাজ হচ্ছে স্কিনকে মশ্চারাইজ করে স্কিনকে স্মুথ করে স্কিনের খুব খুব সুন্দর একটা গ্লোয়িং ন্যাচারাল লুক আনে আর আছে আর্গান অয়েল এটা স্কিনকে মশ্চারাইজ করে স্কিনের ওয়াটার রেজিস্ট্যান্টকে ঠিক রাখে স্কিনকে অনেক মানে স্কিনে ইলেকট্রিসিটিকে অনেক ইমপ্রুভ করে ডার্ক স্পট কমায় ব্লেমিশেস কমায় অ্যান্টিঅক্সিডেন্টে কাজ করে আর স্কিনে যদি কোনো ড্যামেজ হয়ে থাকে সেগুলো থেকে স্কিনকে রিকভার হতে সাহায্য করে আর স্কিনের কোনো ব্ল্যাক স্পট ব্লেমিশেস হতে দেয় না যেগুলো হয়ে গেছে সেগুলোকেও কমায় আর ফার্দার যেন কোনো না হয় সেটার দিকেও এটা খেয়াল রাখে আর কি কি বলছে কোম্পানি কোম্পানি বলছে এটা ব্যাম্বু শিট এটা ব্যাম্বু বেসড শিট মার্কস গিভ রেডিয়েন্ট গ্লো রিডিউস ব্লেমিশেস প্রোমোটস ইভেন স্কিন টোন ইনস্ট্যান্টলি হাইড্রেট স্কিন সুইটেবল ফর অল স্কিন টাইপ ড্যামাটোলজি টেস্টেড নোন নো হার্মফুল কেমিক্যালস এটার মধ্যে কোনো হার্মফুল কেমিক্যালস নেই মানে অন্যান্য সিটমার্কসগুলোর ক্ষেত্রে এরা বলছে যে অন্যান্য সিটমার্কসগুলো পলিস্টার বেস হয় কিন্তু এইটাই একমাত্র সিট যেটা বা ইন্ডিয়াতে তৈরি এটাই একমাত্র সিট যেটা ফার্স্ট ব্যাম্বু বেসড আর এটা মেন এন্ড ওমেন সবাই ইউজ করতে পারে মেন ওমেন বোধ ইউজ করতে পারে মহিলা পুরুষ সবাই ইউজ করতে পারে শুধুমাত্র এরা মেনশন করে দিয়েছে যে ফিফটিন ইয়ার্স বা ফিফটিন ইয়ার্সের বেশি যেন তাদের বয়স হয় মানে পনেরো বছর বয়সের পর থেকে সব মহিলা পুরুষ এটা ইউজ করতে পারে বাচ্চারা এটা ইউজ করবে না স্কিন মেক সুটেবল ফর অল স্কিন টাইপ এই সিট মাস্কটা তৈরি হয়েছে সব রকম স্কিনের জন্য ভাবে স্টেপ বাই স্টেপ ইউজ করবে ফার্স্টে ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করবে তারপর মাস্কটা লাগাবে রিমুভ করবে আমি আজকে তোমাদের রিমুভ করে দেখাবো মানে স্কিনে লাগিয়ে রিমুভ করে দেখাবো তাহলে তোমরা বুঝতে পারবে বন্ধুরা যে কীরকমভাবে এই মাস্কটা লাগাবে কীরকমভাবে রিমুভ করবে আর মাস্কটা লাগিয়ে কি ইনস্ট্যান্ট গ্লো পেলাম বা স্কিনে আমি কি ইনস্ট্যান্ট রেজাল্ট পেলাম সেটাও তোমরা দেখতে পাবে তো চলো বন্ধুরা আমি সিট মাস্কটা লাগিয়ে তোমাদের দেখাচ্ছি এই সিট মাস্কটা ওপর দিয়ে যেটা নর্মাল মাস্ক ওপর দিয়ে ছিটতে হয় ওরমভাবে আমি ওপরটা কেটে রেখেছি তো সিট মাস্কটা বার করছি এর মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণ সিরাম থাকে এক্সট্রা সিরাম থাকে সেগুলো কিন্তু তোমরা নষ্ট করবে না পরে সেগুলো ইউজ করবে আর এর স্মেলটা হচ্ছে পুরো ভিটামিন ভিটামিন সি সি এর মতো মানে ফেস সিরাম যারা ইউজ করো তারা বুঝতে পারবে যে এটার মধ্যে কিন্তু মানে সেম স্মেল পুরো ভিটামিন সি ফেস সিরামে যে স্মেলটা হয় সেরকম স্মেল দেখো বন্ধুরা এটা হচ্ছে শীতটা এটাকে আমি খুব সাবধানে এটাকে আনফোল্ড করব কারণ এগুলো খুব পাতলা হয় এটাকে আমি ফেসে বা লাগিয়ে নিচ্ছি আমি কিন্তু আগে ফেস ওয়াশ দিয়ে ফেসটা খুব ভালো করে ক্লিন করে রেখেছিলাম আর ফেসটা আমার কিন্তু পুরো ড্রাই ছিল তোমরা যখন ইউজ করবে বন্ধুরা তখন কিন্তু ফেস ওয়াশ দিয়ে বা ফেস স্ক্রাব দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবে আর দেখবে যেন মুখে কোনো মেকআপ না থাকে কারণ ক্লিন ফেসেই কিন্তু ফেস মাস্ক ইউজ করতে হয় দেখো ফেস মাস্কটা মানে শিট মাস্কটা ইউজ করতে হয় হয়তো ফেস মাস্ক বলে ফেললাম সরি বন্ধুরা শিট মাস্কটা ইউজ করতে হয় আর মুখটা যেন ভেজা ভেজা টাইপ না থাকে মানে ক্লিন করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে কিন্তু ফেসটা ভালো করে ড্রাই করে নেবে এগুলো যদি ডেলি লাগাতে পারে বন্ধুরা কেউ একটু টাইম বার করে তাহলে স্কিনটা জাস্ট দেখার মতো হয় আমরা হয়তো নিজেদের জন্য ডেলি সময় অত বার করতে পারি না কিন্তু ডেলি যদি কেউ একটু সময় বার করে লাগাতে পারে আমি বলবো তাদের ফেশিয়াল করারও দরকার নেই স্কিনটা এমনিতেই গ্লোয়িং হবে মেকআপ না করলেও তাদের স্কিনটা কিন্তু অনেক সুন্দর থাকবে দেখো বন্ধুরা সিট মাস্কটা না খুব সুন্দরভাবে লাগাবে শিটগুলো কিন্তু ভীষণ সুন্দর এত সফট আর খুব সুন্দর মেজারমেন্ট করে ওরা দেখো বন্ধুরা আমি সুন্দরভাবে শিট মাস্কটা লাগিয়ে দিলাম এবার আমি ওয়েট করব মানে ফিফটিন টু টোয়েন্টি মিনিটস ওয়েট করবো তখন আমি স্কিনটাকে একটু রিল্যাক্স হতে দেব। তারপর আমি তোমাদের সামনেই শিটটা রিমুভ করে দেখাবো যে কীরকমভাবে রিমুভ করতে হয় তো চলো বন্ধুরা আমি একটুখানি ফিফটিন মিনিটস ওয়েট করি বন্ধুরা ফিফটিন মিনিটস হয়ে গেছে এবার আমি এটা রিমুভ করব আমি কিন্তু ওপর থেকে নিচে নামাবো না নিচ থেকে ওপরে তুলবো

স্কিনটা কত হাইড্রেটেড হয়ে গেছে তোমরাও যদি চাও বন্ধুরা যে স্কিনটা খুব হাইড্রেটেড থাকুক স্কিনটা খুব সফট নারিশড থাকুক তাহলে কিন্তু তোমাদের একটা সিট শিট মাস্ক ইউজ করতেই হবে মাস্ক কিন্তু খালি তোমরা আর এরকমভাবে মাস্কটা রিমুভ করার পর কিন্তু এরমভাবে একটু মাসাজ করে দেবে তাহলে কী হবে এক্সট্রা যে সিরামটা আছে সেটা স্কিনে খুব ভালো করে অ্যাবজর্ব করে যায় আর মাস্ক ইউজ করার পর কিন্তু ফেস ওয়াশ কোনো দিন করবে না বা নর্মাল জল দিয়েও কিন্তু ফেস ধোবে না তাহলে কিন্তু শিটমাস্কের সিরামটা স্কিন থেকে চলে যাবে সেই বেনিফিট তোমরা পাবে না তো তোমরা চাইবে যে সব কাজ করার শেষে লাস্টে ঘুমানোর সময় সিট মাস্কটা ইউজ করতে দেখো বন্ধুরা সিট মাস্ক ইউজ করলে তোমাদের স্কিন কিন্তু অনেক বেশি রেডিয়েন্ট থাকে অনেক বেশি গ্লোয়িং সফট থাকে আর শিটমাস্ক কিন্তু অনেকের ধারণা আছে যে খালি উইন্টার ইউজ করতে হয় কারণ উইন্টারে স্কিন খুব ড্রাই হয়ে যায় ফেটে যায় আর গ্লো থাকে না ডাল হয়ে যায় ওই জন্য ইউজ করতে হয় কিন্তু এটা ভুল ধারণা বন্ধুরা আর সিট মাস্ক উইন্টার সামার মনসুন সব সময় তোমরা ইউজ করবে শীতকাল গরমকাল বর্ষাকাল সব জায়গাতেই সব সিজনেই তোমরা ইউজ করবে তাহলে দেখবে তোমাদের স্কিনে ফেসিয়াল করানোর ফেস মাস্ক লাগানোর মানে অত ঝঞ্ঝাটের কিছু থাকবেই না আর অল্প মেকআপ করলেও স্কিনটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে অনেক বেশি ইয়াং লাগবে যেই এজিং প্রবলেমগুলো হয় মানে এখানে দেখবে অনেকের ফাইন লাইনস এসে যায় রিঙ্কেলস এসে যায় অনেক ব্ল্যাক স্পট হয়ে যায় ব্ল্যাক প্যাচ হয়ে যায় আর সেগুলো কিন্তু স্কিনের ড্রাইনেস থেকে হয় তো শিট মার্কস লাগালে কিন্তু সেগুলো একদম হয় না স্কিন কিন্তু অনেক বেশি ভালো থাকে বন্ধুরা এটা ছিল আমার মামার্তে ভিটামিন সি ব্যাম্বু শিট মাস্ক রিভিউ বন্ধুরা মামাআর্থের কিন্তু অনেক ভ্যারিয়েন্ট আছে সিট মাস্ক মানে আমি এটা ভিটামিন সিটা আমি বিশেষ করে পছন্দ করি বলে আমি ভিটামিন সিটা কিনেছি তোমরা কিন্তু নিজেদের পছন্দ অনুসারে কিনতেই পারো মানে রাইস ওয়াটারের আছে রোজ ওয়াটারের আছে উপটন সিট মাস্ক আছে আর আছে কোকোনাট শিটমাস্ক আছে অনেকগুলি ভ্যারিয়েন্ট আছে বন্ধুরা তোমরা নিজেদের পছন্দ অনুসারে নিজেদের স্কিনের রিকোয়ারমেন্ট অনুসারে চাহিদা অনুসারে তোমরা কিনে নেবে আর তোমরা যদি চাও আমার মতো ইলুমিনেশন গ্লো মানে তোমরা যদি চাও এরকম স্কিনটা সফট হয়ে থাকবে স্মুদ হয়ে থাকবে আর অনেক বেশি স্কিনটা হাইড্রেট হবে হাইড্রেশনটা আমার খুব ভালো লাগে বন্ধুরা যে স্কিনটা আমার অনেক বেশি হাইড্রেট হয়ে থাকবে কারণ স্কিন যদি হাইড্রেট হয়ে থাকে স্কিন যদি সফট হয়ে থাকে তাহলে মনে হয় যে মানে স্কিনে আর কিছু চাই না স্কিনটা এমনিতেই আমার খুব সুন্দর লাগছে তো তার জন্য তোমরা ভিটামিন সিটে ইউজ করবে আর যাদের স্কিনে কোনো স্পট আছে স্কিনে ব্ল্যাক স্পট আছে ব্ল্যাক প্যাচ আছে বা যে কোনো কারণে হোক মানে ট্যানের জন্য হোক সান ট্যানের জন্যে হোক বা পিম্পল একনের জন্যে হোক ব্ল্যাক স্পট হয়ে গেছে তাদের তো ভিটামিন সিটা মাস্ট ভিটামিন সি ডে মানে ইউজ করলে যদি তোমরা ডেলি ইউজ করতে পারো ওর থেকে তো ভালো আর কিছু হয় না কিন্তু যদি ডেলিও না ইউজ করতে পারো উইকে অন্তক্ষে দুদিন তোমরা ইউজ করবে বন্ধুরা এটা মাস্ট ইউজ করা তাহলে দেখবে আস্তে আস্তে কিন্তু স্কিনটা অনেক বেশি সফট হয়ে যাবে আর যেই ব্ল্যাক স্পটগুলো হয়েছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে স্কিন থেকে চলে যাবে আর ফার্দার কোনো ব্ল্যাক স্পট কিন্তু তোমাদের স্কিনে হয়ে হবে না কারণ স্কিনটা কিন্তু অনেক ভালো থাকবে তো বন্ধুরা এরকম আমি কিন্তু অনেকগুলো সিট মাস্কের রিভিউ করেছি যেগুলো আমি পার্সোনালি ইউজ করি সেগুলোর আমি রিভিউ করেছি আমি তোমাদের ডিসক্রিপশান বক্সে সেগুলোর লিঙ্ক প্রোভাইড করব তোমরা সেখান থেকেও তোমাদের দেখে নিতে পারো যে কোন সিট মাস্কটা তোমরা ইউজ করবে কি তোমাদের স্কিন অনুযায়ী কোন সিট মাস্কটা ভালো হবে তো এটা ছিল বন্ধুরা আমার মামার ভিটামিন সি ব্যাম্বু সিট মাস্ক এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে এই রিভিউটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেল আইকনটা অলে প্রেস করে দিও একটা লাইক দিও আর একটা শেয়ার করো পরের দিন আসবো বন্ধুরা আমার সঙ্গে থেকো